লা ইলাহা ইল্লাল্লাহর এলেমবিহীন কেউ যদি সারা জীবনও লা ইলাহা ইল্লাল্লাহ বলে, তারপরেও আল্লাহর এই বান্দা ইমানদার হতে পারবে না। লা ইলাহা ইল্লাল্লাহকে জেনে বুঝে শিখে কেউ যদি বলে তাহলে সেই লোক ইমানদার। এজন্য ইমানের নয়টি আহকামের মধ্যে, শর্তের মধ্যে এক নম্বর শর্তই হলো আল এলম, ইমানের জ্ঞান, ইমানের এলেম লাগবে। আর ইমানের এলেম না থাকলে ওই ব্যক্তি যত বড় জ্ঞানী হোক সেই লোক জাহেল। কোরআন এবং সুন্নার ভাষায় তাকে বলা হয় জাহেল। যেমন আবু জাহাল, আবু জাহাল অনেক জ্ঞানী, অনেক শিক্ষিত, অনেক পণ্ডিত, অনেক বুদ্ধি, বড় বুদ্ধিজীবী, কিন্তু তার ভিতরে লা ইলাহা ইল্লাল্লাহর জ্ঞান ছিল না, লা ইলাহা ইল্লাল্লাহর এলেম ছিল না। এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বলছেন সে আবু জাহাল, সে জ্ঞানী নয়, পণ্ডিত নয়, বুদ্ধিজীবী নয়, সে একজন মূর্খ, মূর্খ লোকদের সর্দার, জাহালতের নেতা। আইয়ামে জাহিলিয়ার যুগ যে যুগটি, এই যুগটি অনেক উচ্চশিক্ষিতদের যুগ, এই যুগ সাহিত্যের যুগ, এই যুগ পাণ্ডিত্যের যুগ। এই যুগে আরবি সাহিত্যের এমন এমন সাহিত্য রচিত হয়েছে যেই সাহিত্য আজ পর্যন্ত পৃথিবীতে রচিত হয় নাই। তাহলে সেই যুগটা হওয়ার কথা পৃথিবীর সবচেয়ে বড় পাণ্ডিত্যের যুগ, কিন্তু আমরা ইসলামের ইতিহাসে ওই যুগটাকে বলি জাহিলি যুগ। তাহলে লেখাপড়ার অভাব নাই, শিক্ষার অভাব নাই, সাহিত্যের অভাব নাই, কবির অভাব নাই, পণ্ডিতের অভাব নাই। জুহাইর বিন আবি সুলমার পরিবারে, এক পরিবারে, এক বংশে, এক বাড়িতে 70 জন কবি ছিল। ওই বাড়িতে কবিতা ছাড়া কোনো কথা বলতো না, মহিলারাও কবিতা দিয়ে কথা বলতো, পুরুষেরাও কবিতা দিয়ে কথা বলতো। এবং কেউ কারো কাছে খাবার চাইলে, মায়ের কাছে সন্তান খাবার চাইলে, সন্তান কবিতা দিয়ে খাবার চাইতো। মা যদি সন্তানকে ডাকতো, কবিতা দিয়ে সন্তানকে ডাকতো। তাহলে কীরকম পাণ্ডিত্যের যুগ সেই জাহিলি যুগ, কিন্তু আমরা সেই যুগটার নাম দিয়েছি আইয়ামে জাহেলিয়া, জাহেলি যুগ। কারণ এই যুগে লা ইলাহা ইল্লাল্লাহর এলেম ছিল না, লা সব জ্ঞান ছিল কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহর এলেমটা ছিল না। এই ইমানি এলেম যেখানে থাকে না ওই সমাজটা জাহেলি সমাজ। যে ব্যক্তির কাছে ইমানি জ্ঞান থাকে না, লা ইলাহা ইল্লাল্লাহর এলেম থাকে না, ওই ব্যক্তি যত উচ্চশিক্ষিত হোক সে মূলত জাহেল। এজন্য আমাদের সব জ্ঞানের বড় জ্ঞান, সব ফরজের বড় ফরজ লা ইলাহা ইল্লাল্লাহর এলেম শিখা, তাওহীদের জ্ঞান শিখা, ইমানের জ্ঞান শিখা। এই লক্ষ্যে আমরা প্রথম ক্লাসে আমরা বলেছি যে 12টি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, যে বিষয়গুলো ইমানি জ্ঞানের সাথে, লা ইলাহা ইল্লাল্লাহর এলেমের সাথে সম্পৃক্ত। এই 12টি জিনিস, 12টি বিষয় কেউ যদি ভালোভাবে বুঝে, আলহামদুলিল্লাহ বুঝতে হবে, সে লা ইলাহা ইল্লাল্লাহ বুঝছে, সে ইমান বুঝছে, তাহলে এই ব্যক্তির আশা করা যায় মারা যাওয়ার সময় লা ইলাহা ইল্লাল্লাহ নিয়ে এই লোক কবরে যেতে পারবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান কানা আখিরা কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যেই লোকটার সর্বশেষ কালাম, সর্বশেষ অবস্থান, আখের কালাম হবে লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, এই লোকটা জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। আরেকটি হাদিসে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান মাতা ওয়া হুয়া ইয়ালামু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে ব্যক্তি এমন অবস্থায় মারা গেল যে সে জানে, সে শিখেছে, বুঝেছে আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, যে আল্লাহ ছাড়া কোনো সত্যিকার মাবুদ নাই। এ লা ইলাহা ইল্লাল্লাহ যে জানছে, শিখছে, বুঝছে, শিখা অবস্থায়, বোঝা অবস্থায় যে লোক মারা গেছে দাখালাল জান্নাহ, এই লোকটা জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক কোরআনে কারিমে বলছেন, ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা, আল্লাহ রাব্বুল আলামিনকে একমাত্র জমিনে ভয় করে ওলামারা। আমরা অনেকেই এই ওলামা বুঝতে ভুল করে ফেলি। আমরা এই ওলামা বলতে আমরা মনে করি যে কামেল পাস, দাওরা পাস, তারপরে ইসলামিক লাইনে লেখাপড়া করা, এরাই মনে হয় ওলামা। কিন্তু এখানে আল্লাহ পাক ওই ওলামাদের কথা বলেন নাই। ওই ওলামা যদি হইতো
তাহলে আমরা দেখি কামেল পাস, দাওরা পাস, তারা সেই কত রকমের অপরাধের সাথে জড়িত, সেই আপনার আমাদের সবারই জানা, দেশবাসীর সবাই জানা নুসরাত, সেই ঐতিহাসিক ঘটনা নুসরাত হত্যাকাণ্ডের ঘটনা, কারা জড়িত, এরকম কামেল পাস, বড় 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 আলেম, মাদ্রাসার প্রিন্সিপাল, তাহলে এরা যদি আল্লাহকে ভয় করতো তাহলে এই কাণ্ড কেমনে করছে? তাহলে আল্লাহর কথা ভুল হইতে পারে না, আল্লাহ সুবহান তাআলার কথা সঠিক। এই জন্য হাসান আল বসরি রাহমাহুল্লাহ এখানে ওলামার ব্যাখ্যা দিয়েছেন, তিনি বলছেন এই ওলামা মানে কোরআন হাদিসের পণ্ডিত, আলেমের কথা আল্লাহ বলেন নাই। কোরআন হাদিসের পণ্ডিত অনেক বড় আলেম হইতে পারে, আবার বড় মুশরিকও হইতে পারে, একই সঙ্গে বড় আলেম আবার বড় মুশরিক, বড় শেরেককারী হতে পারে, বড় বেদাতকারী হতে পারে, আল্লাহকে ভয় নাও করতে পারে। এখানে ইমাম হাসান আল বসরি রাহমাহুল্লাহ বলেন ওলামা হইল মান খাশিয়ার রহমান বিল গায়ব, আল্লাহ রাব্বুল আলামিনকে যারা যত বেশি ভয় করে, আল্লাহ সম্পর্কে যে যত বেশি জানে সে তত বড় আলেম, মানে ইমানি আলেম, আল্লাহর সম্পর্কে জ্ঞান, আল্লাহর সম্পর্কে নলেজ যার যত বেশি সে তত বেশি আল্লাহকে ভয় করে। তাহলে ইমানি আলেমটা এত গুরুত্বপূর্ণ যে ইমানি আলেম যার যত বেশি হবে সে তত বেশি খাশিয়াতুল্লাহ, তত বেশি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করবে, আর যে আল্লাহকে ভয় করবে খাশিয়াতুল্লাহ যার মধ্যে থাকবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত দিবেন, ওয়াদা করছেন। সুবহানাল্লাহ, আল্লাহ পাক সূরা আল বাইয়িনার মধ্যে বলছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়্যা জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফীহা আবাদা রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন যালিকা লিমান খাশিয়া রাব্বাহ। আল্লাহ পাক প্রথমে জান্নাতের কথা বলে শেষে এসে আল্লাহ বলছেন যালিকা লিমান খাশিয়া রাব্বাহ, এই জান্নাত তাদের জন্য যারা তাদের রবকে ভয় করে, খাশিয়াতুল্লাহ যার মধ্যে আছে, আল্লাহর ভয় যার মধ্যে আছে। তাহলে এলেম বস্তা বস্তা আছে, আল্লাহর ভয় নেই, এই এলেম দিয়ে আল্লাহ জান্নাত দিবেন না। কিন্তু আরেকজনের কাছে হয়তো যা কোরআন সুন্নার জ্ঞান কম কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে বেশি, খাশিয়াতুল্লাহ বেশি, আল্লাহ পাক এই লোকটারকে জান্নাতের ওয়াদা করছেন যে যালিকাল ইমান খাশিয়া রাব্বা। এই জন্য আমার ভাইয়েরা আমাদের ইমানি আলেম সবচেয়ে গুরুত্বপূর্ণ। আজকে আমাদের দেশে আমাদের সমাজে সবচেয়ে বড় অভাব ইমানি আলেমের। ইমানি আলেমের সাথে সম্পর্কিত আমরা বারোটা বিষয় বলছি, যে বারোটা বিষয় আমরা আলোচনা করব। ইতিপূর্বে আমরা চারটি বিষয় আলোচনা করেছি। এক নম্বরে আলোচনা করেছি উসুলুল ইমান, ইমানের উসুল। দুই নম্বরে আলোচনা করেছি আহকামুল ইমান, ইমানের শর্ত, ইমানের আহকাম। তিন নম্বরে আমরা আলোচনা করেছি আরকানুল ইমান। চার নম্বর আলোচনা করেছি আরকানুল ইসলাম। আজকের ক্লাসে আমরা দুইটা বিষয় আলোচনা করব, একটা হলো নাওয়াকিদুল ইমান ওয়াল ইসলাম, ইমান এবং ইসলাম কীভাবে ভেঙে যায়, ইমান ইসলাম কীভাবে নষ্ট হয়ে যায়, ইমান ভঙ্গের কারণ। আরেকটা বিষয় আলোচনা করব আমরা আল কুফর, কুফর কী জিনিস, কাফের কেমনে হয়, কুফরি কী বলতে কী বোঝায়, এই দুইটা বিষয় আজকের আলোচ্য বিষয়। তাহলে আজকের দুইটা সহ হলো ছয়টা, আরও ছয়টা বাকি আছে। এরপরে আমরা আরেকটা ক্লাসে আলোচনা করব ইনশাআল্লাহ তাওহীদ, আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদ বলতে কী বোঝায়, শেরেক বলতে কী বোঝায়। তারপরে আলোচনা করব ইনশাআল্লাহ এবাদত, এবাদত কী জিনিস, এবাদত বলতে কী বোঝানো হয়, তাগুত কী জিনিস, তাগুত বলতে কী বোঝানো হয়, সুন্নত কী জিনিস, বেদাত কী জিনিস, এই এই বিষয়গুলোই আমরা ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসগুলোতে আলোচনা করার চেষ্টা করব। তাহলে আজকে আমাদের আলোচ্য বিষয় হলো দুইটা, প্রথমটি হলো নাওয়াকিদুল ইমান ওয়াল ইসলাম, ইমান এবং ইসলাম ভঙ্গের কারণ। ইসলাম ভাঙ্গি গেলে ইমানও ভাঙ্গি, তাহলে ইমান আর ইসলামকে দুই জিনিস না এক জিনিস, বলেন তো দেখি আপনারা, ইমান আর ইসলাম এক জিনিস না দুই জিনিস? কেউ যদি বলেন ইমান আর ইসলাম এক জিনিস তাও ঠিক আছে, কেউ যদি বলেন দুই জিনিস তাও ঠিক আছে, দুইটাই ঠিক আছে, বলেন দুইটা কেমনে ঠিক হয়? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারিমে কোনো কোনো জায়গায় ইমান দিয়ে ইসলাম বুঝাইছেন, ইসলাম দিয়ে ইমান বুঝাইছেন, অর্থাৎ দুইটা একই অর্থে আল্লাহ রাব্বুল আলামিন ব্যবহার করছেন।
আবার কোনো কোনো জায়গায় দুই অর্থও ব্যবহার করছে। যেমন সূরা আল হুজুরাতের মধ্যে আল্লাহ পাক বলছেন, ক্বালাতিল আরাবু আমান্না কুল লাম তুমিনু ওয়ালাকিন কুলু আসলামনা ওয়ালাম্মা ইয়াদখুলিল ঈমানু ফি কুলুবিকুম। বেদুইনেরা বলে আমরা ঈমান আনছি, আল্লাহ বলছেন তোমরা ঈমান আনছো এই কথা বলিও না, বলো আমরা ইসলাম গ্রহণ করছি। কারণ ওয়ালাম্মা ইয়াদখুলিল ঈমানু ফি কুলুবিকুম, তোমাদের অন্তরে এখনো ঈমান ঢুকে নাই, ইমান এখনো তোমাদের অন্তরে প্রবেশ করে নাই। এখানে আল্লাহ পাক ইমান আর ইসলামকে আলাদা বর্ণনা করছেন। তো বেদুইনেরা বলে যে আমরা ইমান আনছি, আল্লাহকে ইমান আনছি বলিও না, বলো ইসলাম গ্রহণ করছে, কারণ তোমাদের অন্তরে এখনো ইমান ঢুকে নাই। তাহলে বোঝা যায় এখানে আল্লাহ পাক ইমান আর ইসলামকে আলাদা বর্ণনা করছেন।